যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনতার হৃদয়ের স্পন্দন, যার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে আল কুরআনের সুমহান বাণী, সুউচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মুসলিম মিল্লাতের এক অবিস্মরণীয় আলেমে দ্বীন আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. একটু আওয়াজ করে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপন আপন ভালোরে মন, সেতু তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়াছেন মদিনায়। আল্লাহ কি তুনে ওয়ফাম মুহাম্মদ সে তো হাম তেরে হে জহাঁ চিজ কিয়া লো কলম তেরে। আল্লাহ আলহামদুলিল্লাহে
রাব্বিল আলামিন, সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আমরা এই পবিত্র প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এ প্রোগ্রামে আসার তৌফিক অনায়ত করেছেন, আমরা তাকে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া জানাচ্ছি এজন্যে আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত হতে পেরেছি, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পেরেছি। সেই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গ্রামের ছেলেরা বড় শখ করে আমাকে দাওয়াত করেছেন ঈদগাহ মাঠে, আমিও অত্যন্ত আগ্রহের সাথে এদের দাওয়াত গ্রহণ করেছি। মাত্র তিন দিন আগে আমি পবিত্র মক্কা শরীফ থেকে আসছি। এবার সেখানে প্রচণ্ড ঠান্ডা, মদিনা শরীফে ঠান্ডা, মক্কা শরীফে ঠান্ডা, মুজদালিফায় উন্মুক্ত আকাশের নিচে এহরামের কাপড় পরিধান করে রাত কাটাতে হয়েছে অধিকাংশ হাজিদের, ঠান্ডা লেগে গেছে। আমারও খুসখুসি কাশ, স্বাস্থ্যগত দিক থেকে আমি পুরোপুরি সুস্থ নই, এরপরেও দাওয়াতটা আমি গ্রহণ করে ফেলেছি, না আসলে একটা কলঙ্ক। এটা আমার এলাকা, এটা আমার দেশ, সুতরাং আমি যতক্ষণই বলবো আমার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এবং সর্বশেষ মুনাজাত করে এখান থেকে বিদায় নিতে হবে। হাদিস শরীফ আসছে এক একটা হাজির মুনাজাত হজের পর থেকে একটানা চল্লিশ দিন পর্যন্ত কবুল করা হয়। নাম্বার টু, একজন হাজি কিয়ামতের দিন তার বংশ থেকে কমপক্ষে চল্লিশটা লোক জান্নাতে নিতে পারবে। সুতরাং আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, যতক্ষণ না মুনাজাত হবে আমরা চুপচাপ করে এখানে বসেই থাকব, ধৈর্যের সাথে আমরা এখানে বসে থাকব। আপনি যদি মুনাজাত দিয়ে নিজের পিতা মাতার জন্য দোয়া করে এই প্রোগ্রাম ত্যাগ করেন, আপনি মরে গেলে আপনার ছেলেও এইভাবে করে ধর্মীয় প্রোগ্রামে যাবে এবং ধৈর্যের সাথে বসে থাকবে, সর্বশেষ মুনাজাত আপনার জন্য দোয়া করে আপনার ছেলেও বাড়িতে যাবে। যদি কাজটা আপনি করেছেন আপনার ছেলে আপনাকে ফলো করবে, আর যদি আপনি তাড়াহুড়া করে চলে যান মা বাবার জন্য দোয়াটা পর্যন্ত না করেন, আপনার ছেলে ওয়াজে যাবে ঠিক আপনার মতো, তাড়াহুড়া করবে চলে যাবে আপনার জন্যে, আপনার বেগমের জন্যে সেও দোয়া করবে না, এটি হচ্ছে নিয়ম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমারই অত্যন্ত স্নেহের ছাত্র মৌলানা জয়নাল আবদিন এতক্ষণ ওয়াজ করেছে, আমি কোনো সময় তার ওয়াজ শুনি নাই, এ আজকেই শুনলাম, চমৎকার এবং ভালো, সুন্দর ওয়াজ করে, ভালো ওয়াজ করে। আমার ভাইরা, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা
তার কণ্ঠকে আওয়াজকে আরো সুন্দর করে দিক। আমিন। এই যে আওয়াজ এবং কণ্ঠ, এটা আল্লাহ পাকের দেয়া একটা বিশেষ নিয়ামত। নবীজি বলেছেন ইন্না মিনাল বায়ান ইলা সিহরুন, কিছু বয়ানকারী আসবে পৃথিবীতে যাদের বয়ানের মধ্যে জাদুর আসর করবে, মানুষ হাসবে কাঁদবে। আল্লাহ পাক এদেরকে কিছু কণ্ঠ দান করবেন ভাইরা। সুতরাং আওয়াজ এবং কণ্ঠ নিয়ে হিংসা করে কোনো লাভ নাই, এগুলি আকাশ থেকে ফয়সালা হয়। হাদা মিন ফজল রাব্বি যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা পেশ করতে যাচ্ছি, আপনারা বলুন ইনশাআল্লাহ। হুজুরের জীবনের চাইতে দামি ওয়াজ এই পৃথিবীতে আর হয় না। প্রথম হচ্ছে কোরআনুল করিমের ওয়াজ, কোরআনটাই তো হুজুরের জীবনী, গোটা কোরআনটাই তো রাসূলের প্র্যাকটিক্যাল জীবন। সাহাবীরা বলেছেন হে মা আয়েশা, রাসূলের চরিত্র আমাদেরকে কিছু শোনাবেন কি? হযরত আয়েশা বলেছেন তোমাদের কাছে কোরআন শরীফ আছে? আছে। কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই আমার স্বামীর চরিত্র। বহু গুণের অধিকারী ছিলেন তিনি, অসংখ্য গুণ ছিল তার। সারা দুনিয়ার সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাবারক তাআলা যতগুলো গুণাবলী দান করেছেন সবগুলো গুণ একত্রিত করে আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুণ ছিল মানুষের সাথে সৎ ব্যবহার করা, এটা ছিল তার সবচাইতে বড় গুণ। কেউ বলতে পারবে না নবী জীবনে কারো অন্তরে দুঃখ দিয়েছে, কেউ বলতে পারবে না, না পক্ষের লোক না বিপক্ষের লোক। আমরা তো পক্ষের লোকের প্রশংসা করি, কিন্তু বিপক্ষের লোকের প্রশংসা? আমার নিজের লোক তো আমার প্রশংসা করবি, কারণ এগুলি আমার পয়সা খায়, ঠিক কিনা? আমার পয়সা যারা খায় না, যারা আমার ধরা ছোঁয়ার বাইরে, এরা আমার প্রশংসা করে কিনা আমাকে দেখতে হবে, তাহলে আমি মানুষ হতে পেরেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করতেন পক্ষের লোকেরা যেমন বিপক্ষের লোকেরাও। মক্কার লোকেরা কইতো আবু জাহেল তুমি আমাদের লিডার, কিন্তু পয়সা দিয়ে তোমাকে বিশ্বাস করি না, পয়সাটা দিলেই তুমি আত্মসাত করো, আর মোহাম্মদ আমিনের কাছে পয়সা দিলে সে আত্মসাত করে না। যেভাবে করে পয়সা দেয় ঠিক সেইভাবে করে আমাদের পয়সা ফেরত দিয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পয়সার লোভ সামলানো বড় কঠিন কাজ। মাদবর সাহেব, এই 5000 টাকা আপনার কাছে আমানত রাখলাম, দরকার মতো চাইলে দিবেন, এক বছর পরে গিয়ে মাদবর সাহেব টাকাটা দেন। মাতবর কয়, কোনো ডকুমেন্ট আছে, কাগজ আছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাও না, হাসরের ময়দানে বোঝা যাইব না তুমি কয় নম্বরের মাতবর হইছো মিয়া, তোমার সিরিয়াল নম্বর কত। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আবু জাহেল একবার দুটি এতিম ছেলের সম্পত্তি বিক্রি করে পয়সা করে আত্মসাত করে ছেলে দুটিকে ঘাড় ধরে বের করে দিয়েছে। ছেলে দুটি বলে তুমি মনে করেছ তোমার বিচার করার মতো মানুষ এই দেশে নাই, মক্কা নগরে নাই, আমরা বিচার দিব মোহাম্মদ আমিনের কাছে, মোহাম্মদ আমিন তোমার বিচার করবে। নবীর কাছে গিয়া কয় মোহাম্মদ আমিন
আবু জাহেল আমাদের পয়সা করে আত্মসাত করে ঘাট ধরে বের করে দিয়েছে। আপনি আমাদের বিচার করেন, ছেলে দুটিকে দুই হাতে ধরে আমার নবী আবু জাহেলের বৈঠকে যাইয়া ডাক দিয়ে বলছে, আবু জাহেল এ ছেলে দুটির টাকা করি পয়সা করি এখনই ফেরত দিয়ে দাও। আমি বলছি এখন। আবু জাহেল তার সঙ্গ পঙ্গ ধরে ডেকে বলে, অত নম্বর আলমিরা খুলে এক ব্যাগ টাকা আছে, টাকার ভ্যাগটা আন, ছেলে দুটিরই ফেরত দিয়ে দে। সঙ্গ পঙ্গরা কয়, স্যার আপনি কি আবদুল্লাহর পোলারে ভয় পান? হুকুম দেন না, ফিট করে ভালাই। আল্লাহকে আমার বন্ধুর কেমনে ফিট করবে? ইন্নাকা বিআয়ুনিনা, আমি তো সব সময় তার দিকে নজর করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাখাফ ওয়া লা তাহজান, হে রাসূল তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ফা ইন্নাকা বিআয়ুনিনা, তুমি তো সব সময় আমার চোখের সামনে আসো। আবু জাহেল বলছে, জলদি করে টাকার ব্যাগ বের করে দিয়ে দিয়ে বলছি, এরপরে তোদের প্রশ্নের উত্তর দেওয়া যাবে। টাকার থলি এনে ছেলে দুটির হাতে দিয়ে দিলে, ছেলে দুটি আমার হুজুরের চেহারার দিকে নজর করে বলে, আপনি আমাকে দুই ভাইয়ের জন্য রহমত হয়ে আসছেন। আল্লাহ বলেন, শুধু দুই ভাইয়ের জন্য আমার বন্ধু রহমত নয়, আমার বন্ধু তমাম জাহানের জন্য রহমত। জোরে কর সুবহানাল্লাহ। সাথে কারো দুশ্মনী নাই তো? ভালো করে কর। এইসব এলাকায় মাহফিলে লোকজন বেশি হয় না, কারণ এলাকা খুব শক্ত এলাকা। যুক্তিবাদী তো আমাদের লোক, যুক্তিবাদী আমাদের ছেলে না, ঘরকা মুরগি ডাল বরাবর। অন্য অন্য ডিস্ট্রিক্টে আমি গেলে আমার এক একটা প্রোগ্রাম দেখলে আপনি বলবেন, জীবনে এত মানুষ কোনো দিন দেখি নাই। এটা আমার দেশ তো, এরপরও আমি আসছি সেই জন্যে এতগুলো লোক হয়েছে। আর আমি যদি না আইসা অন্য কোনো বক্তা হইতো, তাহলে শ্রোতা হইতো তিনজন, বক্তা হইতো ছয়জন। এটা এমন এক দেশ, এটা সোজা মোজা দেশ না মিয়া। আরে একটা গ্রামের লোক হতে এখানে হয় নাই, ঠিক কিনা বলে? আবার মমতাজ বেগম রান তারতেন তাইলে দেখতেন ঈদগা মিদগা ভাইয়া বলাই তো মানুষ, নাউজুবিল্লাহ বলে। চাকরা সাহেব রওনা করেছে, প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়েছে। চাকর কয়, স্যার নামাজ পড়তেন না? সাহেব কয়, জীবনে নামাজ পড়তে দেখছো? স্যার আমার একটু চান্স দিবেন নামাজটা পড়ার জন্য? সাহেব কয়, জলদি যা, তাড়াতাড়ি বাড়ুবি। চাকর গেছে মসজিদে নামাজ পড়তে, সাহেব বাইরে দাঁড়ায় অপেক্ষা করে। আপনারা একসাথে বলেন, কপাল কার ভালো? একটু জোরে কোন, কার কপাল ভালো? সব মানুষ মসজিদে যায় না, যায় তারাই যাদের কপাল ভালো। সব মানুষ ওয়াজে যায় না, যায় তারাই যাদের কপাল ভালো। আমরা বেহেশতের ভেতরে আছি না বাইরে? মারহাবা বলেন। বেহেশতে বেহেশতে কয়জন যাবে রে ভাই? আল্লাহ কয়, আমি তো আমার বন্ধুর দিকে সবসময় নজর করে থাকি। ছেলে দুটি চলে গেছে, নবীও চলে গেছেন, সঙ্গ পঙ্গরা কয়, স্যার আপনি আবু জাহেলের, আপনি আবদুল্লাহর পোলাকে ভয় পান? আবু জাহেলকে আবদুল্লাহর পোলারে আমি ভয় পাই নাই। আবদুল্লাহর পোলা যখন আমাকে অর্ডার করেছিল টাকার ভ্যাগটা এখনই ফেরত দাও, আমি
আবদুল্লাহর পোলার ডান পাশে একটা অদ্ভুত শক্তি দেখতে পেয়েছিলাম, একটি পাওয়ার, একটি ক্ষমতা আমি আমার নিজের চোখে দেখতে পেয়েছিলাম। টাকা ফেরত দিতে যদি মুহূর্ত দেরি করতাম তখনই আমি মারা যাইতাম। পয়সার লোভ থামলান সামলানো বড় কঠিন ব্যাপার। যত ওয়াজ নসিহতি হয় মোনাজাতের পরে 500 টাকার একটা নোট রাস্তার মাঝখানে তুই টেস্ট করে দেখি, এই কব মাত্র ওয়াজ ও কাইন দিয়েছি টেহা দিয়ে আমার দিকে চাইয়ে রইছে রে, এত সোজা মনে করেন না ইমান রক্ষা করা। এটি ঘটনা মনে হয়ে গেল, ছোট্ট করে বলে দেই। হযরত ঈসা আলাইহিসসালামের সফরের সাথী হইছে এক ইহুদি। ইহুদি মানুষ তো গণ গণ খায়, হাদিস শরীফে আসছে মুসলমানেরা এক হাতে খায় আর কাফের ইহুদিরা তারা 7 হাতে খায়। তো রুটি হইছে মাত্র 3টা, নবী একটা খাইছে আর একটা ইহুদিরে দিছে আর একটা ব্যাগের ভিতরে থুয়া দিছে, কালকার সকালে টিফিন করবো নাস্তা খাবো। ইহুদি মানুষ তো এক রুটি পেটের কোনো অবরে নেই, সিদ্ধান্ত নিছে নবী ঘুমাইলি ব্যাগের রুটিটা খাইয়ে আবার শুয়ে থাক। নবী তো ঘুমায় নাই, নবীর ঘুম আর তোমার ঘুম তো এক ঘুম না, জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি, জোরে কর। নামাজের ইমামতি যখন তিনি করতেন তখন তিনি বলতেন পেছনের লোকেরা কাতার সোজা করুন, নবীজি বলতেন হাদিস শরীফের কথা। নবী যখন ইমামতি স্টার্ট দিবেন তকবীর শেষ হয়ে গেছে, তকবীরের পরে তিনি বলতেন পেছনের লোকেরা কাতার সোজা করুন, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আমার ভাইরা নবীর চক্ষু ঘুমাইতো, নবীদের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, আর ঈসা নবী তখনও ঘুমান নাই। এসে এসে বসে পড়ুন, কোনো শব্দ করবেন না, এখানে এসে এসে চুপ করে বসে পড়বেন। যে পেছনে অনেক জায়গা গ্যাপ আছে ওই জায়গা নিয়ে নিয়ে বসে পড়ুন, আমাকে কোনো ডিস্টার্ব করবেন না, বসে পড়ুন। সব জায়গায় যতটুকু ওয়াজ করি এখানে ততটুকুনি করব, ভবিষ্যতে দাওয়াত দিবেন কি দিবেন না এইসব চিন্তা আমি করি না। বসুন, আপনি বললো আমি বাড়াবো না আর নিষেধ দিলেও কমাবো না। আমার একটা মাপ আছে, মাপ মতোই করি। আমার দিকে তাকায় থাকেন, ডোন্ট ডিস্টার্ব মি, কোনো শব্দ হবে না, কোনো আওয়াজ হবে না, আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। নবী তখনও ঘুমান নাই, হঠাৎ করে দেখে ইহুদি ব্যাগের ভেতর থেকে রুটিটা লইয়া খাইয়া আবার শুয়ে রয়েছে। সকালবেলায় নবী কয় ইহুদি রুটিটা কই, বের করো, হাফ হাফ করে নাস্তা করি অর্ধেক অর্ধেক। ইহুদি ব্যাগের ভিতরে হাত ঢুকায় রুটি তালাশ করে, কয় স্যার এহানি তো তুইছিলাম রুটি তো পাই না, কই তুমি দেখো নাই, আল্লাহর কসম আমি রুটি দেখিনি। আসেন কেন, আমরা মিথ্যা বলি না, ভালো মানুষ হয়ে গেছেন মনে হয়, আসে মনে হয় বেহেস্তি হয়ে গেছে। ব্যাপারী সাহেব বাসে আছেন, ব্যাপারী সাহেব, ব্যাপারী পোলারে ডাক দিয়া কয় গিয়া কো আমি বাসাত নাই, ওলাই গিয়া কয় বাবাই কইছে আপনারে কইতাম বাবাই বলে বাসাত নাই। আমি আবার ভালো মানুষ কবে হতে পারলাম, আমি নিজেও তো ভালো হতে পারি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতাল عند الله ان تقولوا ما لا تفعلون
সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যিনি কথা বলছেন অবশ্য তিনি নিজের কথার উপরে আমল করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি। 40 বছরের কাছাকাছি হয়ে গেল ওয়াজ নসিহত করি, আমি পাকিস্তান পিরিয়ড থেকে স্টার্ট দিছি, কত ভালো ভালো কথা মানুষদের শোনাইলাম, কিন্তু নিজে যে ভালো হতে পারলাম না, আমার অবস্থা কি হবে হাশরের ময়দানে আল্লাহ জানে। ইবাদতের বাহাদুরি দেখায়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি যদি বলি ওই খোদা 40 বছর ধরে ওয়াজ করি, দরজা খুললা দাও, ভিতরে গিয়ে শুয়ে পড়ি গা, আল্লাহ কি বক্তা এদিকায় তরে তক্তা বানাই, এত সস্তা না বেহেশত মিয়া। আর আপনি কি কইবেন, এ খোদা 70 বছর ধরে জামাতে নামাজ পড়ি, দরজা খুললা দাও, বেহেশতে শুয়ে পড়ি গা। আল্লাহ কয়, সকালে যে নাস্তা খাইছিলি, নাস্তা খাওয়ার পরে যে পানি খাইছিলি, পানিটা কেরম লাগছিল, ভেরি টেস্টি, পানিটা না হইলে কেরম হইতো, রুটি মুটি আটকে যাইতো গা। তাহলে ওই যে তোর এক গ্লাস পানি দিছিলাম আমি নাস্তার পরে, 70 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে গেছে। এবার কি আছে গো, এবার বন্দা কমপ্লিটলি সারেন্ডার করবে, বলবে খোদা আমার ভুল হয়ে গেছে, আমি ইবাদতের বাহাদুরি দেখিয়ে তোমার বেহেশত নিতে পারবো না, তুমি যদি মেহরবানি করে আমার বেহেশত না দাও। আমরা ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহ। ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এখানে বসে আছি আল্লাহর জন্য, ঠিক না বেটি? ঠিক। যুক্তিবাদীর জন্য, যুক্তিবাদী রূপের পুরুষ নি যে বেটারে দেহ নি লাগবো, আমরা বসে আছি কার জন্য? আল্লাহ। জোরে কর। আপনি কি মনে করেছেন আপনি অযথা বসে আছেন? আপনার প্রতিটি শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক উঠে যাচ্ছে, কম্পিউটারের মতো, ঘড়ির কাঁটার মতো, টক 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 টক। এই যে বসে আছেন, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার নেক আমল নামায় উঠে যাচ্ছে। হযরত ঈসা বলেন ঠিক আছে চলো সামনে, সামনে পড়ে গেছে নদী, নৌকো নাই, কিস্তি নাই, ঈসা বলেন নদী পাড়ি দিয়ে উপার যাব, এহুদি কয় নৌকা নাই কেমনে পারবেন, আমার লেগে নৌকা লাগে না, সুবহানাল্লাহ, নবীদের লেগে নৌকা লাগে, অলি আল্লাহদের লেগে নৌকা লাগে, আমার লাইগা লাগে আর তোমার লাইগা, ঠিক কি না? বাসের পুল পার হইতারি না, আবার পানির উপরে তো যাও, কোথায় যেন একবার আমার ওয়াজ আসিল, বাসের ব্রিজ পারিয়া উপার গিয়ে ওয়াজ করুন লাগবো, তো দুইজনে দৌড়ছে আমার, দুইজন লই ভরে যাইগা মির্গি বেরামের লাই, একজন আমার এক যুক্তিবাদী বাসের পুল পার হইতারেন না, ফুল ছাড়াত পার হইবেন কেমনে, আমাকে আগে পার কর, জান্ডা বাসা আমার হেফার গিয়া কমু, আমি কেমনে পারব। এবার গিয়ে এই বাংলা ছন্দটা শোনাই দিলাম, এটা আমারই স্বরচিত বাংলা ছন্দ, চুল হতে চিকুল হবে হীরা হইতে দাঁত, মোরা বন্ধা গুণাগার কেমনে হব পার, মোরা বন্ধা গুণাগার কেমনে হব পার, চুল হতে চিকুল হবে হীরা হইতে দাঁত, মোরা বন্ধা গুণাগার কেমনে হব পার। বুখারী শরীফের মধ্যে আসছে, এই যে আমরা কোরবানি দিলাম আলহামদুলিল্লাহ বলে, এই কোরবানি যদি লিল্লাহ হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে, তাহলে আমার কোরবানির পশু ফুল ছাড়াতের গোড়ায় আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় কর সুবহানাল্লাহ।
আমি যখনই ফুল ছাড়াতের গোড়ায় পৌঁছে যাব, আমার কোরবানির পশু আমার কাছে এসে ডাক দিয়ে বলবে, আমি তোমার কোরবানি, খোদারে খুশি করার লেগে আমার জবে করছিলা, আল্লাহ লালন পালন করে আমার তাজা করছে, তুমি এক কাজ করো আমার পৃষ্ঠে চড়ে বসো, আমি এক এক টানে উপার বেহেস্তে পৌঁছাই দিব। কোরবানি যদি গোস্ত খাওয়ার জন্য না হয়ে থাকে, আর গোস্ত খাওয়ার লেগে যদি কোরবানি দিয়া থাকেন, তাহলে রেজাল্ট হবে জিরো। রেজাল্ট কি হবে? জিরো। কোরবানি জানোয়ার কিনতে গিয়ে জিগায়, ভাই গোস্ত কেরম হইব, শক্ত হইব না নরম হইব, মগাই করে কি দেব, জিগায় গোস্ত কয়ম হইব, হায়রে একটা জানোয়ার কিনলে লেগে দশটা হাটের মধ্যে ঘুরছে, হ্যাঁ হ্যাঁ বাও করতারে না। আরে কোরবানি দিবা আল্লাহ রস্তে মিয়া, জানোয়ার পছন্দ হইবে দুই পয়সা কম আর বেশি কিনা ফেলাইবা, ঠিক কিনা? খালি ঘুরে এতিমিল্লা বাইশটা হাটের মধ্যে ঘুরছে, মিলাই তারে না, শক্ত গোস কিনবো না নরম গোস? কই ভাই নরম শক্ত বিচারেন কে লেগা? আমার স্ত্রীর আবার দাঁত নাই। কোরবানি হইবে? হবে? হয়েছে? ঈসা আলাইহিসসালাম কয় আমার পিছে পিছে আয়, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে নবী যায়, ইহুদি কয় আমিও স্টার্ট দিমু, কয় স্টার্ট দে নবীর সঙ্গে, তো ইহুদিও পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নবীর সাথে ওপার পৌঁছে গেছে। ওপার গিয়া কয় বস, যে খোদা আমার এত বড় পাওয়ার শক্তি দিছে, আমি যে পাওয়ারে নৌকা ছাড়া কিস্তি ছাড়া এপার থেকে ওপার চলে আসলাম, সেই খোদার কসম খায়া কো রুটি দেখছ? এহুদি কয় হে নবী তোমার কত শক্তি, তোমার রবের কত শক্তি, যে রব তোমাকে এত বড় শক্তি প্রদান করেছে সেই রবের কসম খায়া বলি রুটি আমি দেখি নাই। অবস্থা কি হয়েছে নাকি? ঠিক আছে চলো, তো যাইতে যাইতে অনেক দূর এক মাঠের মাঝখানে খিদা লাগছে, দনুজনের খিদা লাগছে, তো কিনার দিয়ে যাচ্ছে এক হরিণ, তো নবী ডাক দিছে, আরে হরিণ তাহাল এদিকে আসো। হরিণ আসছে নবীর কাছে, নবীর কাছে আইসা নবীর সামনে বইয়া হরিণ নবীর সালাম দিছে, ঈসা রুহুল্লাহ। জানোয়ার নবীদের সালাম দিছে, জানোয়ার তো আমার নবীকেও সালাম দিছে, ঠিক কিনা বলো? হাদিসের বারছে নবী পথ দিয়ে গেলে তিনি বলতেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সাহাবীরা বলতেন নবীগো লোকজন দেখি না, আপনি কাদের সালামের উত্তর দেন? নবী বলতেন পাহাড় আমাকে সালাম দেয়, বৃক্ষ আমাকে সালাম দেয়, পশু পাখি আমাকে দেখলে সালাম দেয়। আরে নবী বাদ দেন মিয়া, সাহাবিদের সঙ্গে জানোয়ার কথা বলেছে, সাহাবি বাদ দেন আল্লাহর ওলিদের সঙ্গে জানোয়ার কথা বলেছে। শেখ ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন? ওনার মুরিদের একদিন কয় হুজুর মুরিদ হইলাম 20-25 বছর হয়ে গেল, একদিনও বাড়িত নিলেন না, কে বাড়িত অসুবিধা আছে, স্ত্রীর মেজাজ ভালো না, আল্লাহ রলি হইলি কি হইব, স্ত্রীটা আল্লাহ মিলাই দিছে তেইরা জুইতে, এগুলি আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। আমার এক ওস্তাদ আমি নাম বলবো না, আমি মেশকাত পড়ছি তার কাছে, বডিংয়ে থাকতাম আমি, বডিংয়ের পেছনেই হুজুর থাকতেন, হুজুরের স্ত্রী একটু কড়া মেজাজ, স্ট্রং মেজাজ, তিনি আবার ডবল কথা কইতেন সবসময়, ডবল যেমন পানি টানি পান টান সুবারি টুবারি, কিছু মহিলা আছে দেখবেন ডবল কথা কয়, হুজুর যাই যে আম্মা তিনিও ডবল কথা কইতেন, আমি ছিলাম তার বড় আদরের ছাত্র।
যে একদিন হাদিস পড়াইয়া পেছনে ঢুকছে, আম্মাই কইতেছে আমি নিজে শুনছি, থাও তোমার হাদিস আর টাদিস। হুজুর কয়, আশেপাশে ছাত্ররা আছে এরা শুনবে না, থাও তোমার ছাত্র আর টাত্র। দেখছেন এত বড় মুহাদ্দিস, আল্লাহ বউটা মিলাই দিছে একটু তেই না, এগুলো আল্লাহর কুদরত মিলা। এই জন্য হুজুরে দেখতাম সবসময় লাইব্রেরির বইয়ে থাকে, মসজিদে নালে লাইব্রেরি। মাঝে মধ্যে আমি মাথার চুল পাকনা চুলগুলো উড়াই দিতাম, চুলগুলো উড়াইতাম আর কইতাম হুজুর কেমন আছেন, কে ভালো, এখন লাইব্রেরির বইয়ে থাকেন কে, গড় থাকতারেন না। কয় বুঝদি না, বিয়া কইরালো পরে বুঝবে, আমাকে কি হইছে কইতারেন না, চিন্তা করছে। কয় ঘরের ভিতরে শান্তি লাগে না, এর লাগে লাইব্রেরিতে বসে হাদিস পড়ি, ঘরে শান্তি লাগে না মসজিদে বসে ইবাদত করি। ইবাদতের সময় বেড়ে গেছে, সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি বিবিটা তেইরে জুইতে মুরিদদের লইয়া গেছে বাড়িতে গিয়া কয় বেগম রে বেগম, টাকা পয়সা আমার না, ওদেরই আটা ওদেরই ওদেরই পয়সা, আপনি খালি একটু পাকাই দিবেন, খাইয়ে যাইব গাছি বলে রাইতো। তো স্ত্রী আল্লাহর ওলিরে কয় চুল দিয়া পাকামো, চুল দিয়া মানে লাকড়ি নাই, তলি আল্লাহ কয় না চুলগুলো নষ্ট করে না, আমি লাকড়ি আনি গা। তো মুড়িদের আবার এগুলি শুনতেছে বাড়ির বাইরে দাঁড়ায়, মুড়িদেরা কয় হ্যাঁ হাজার হাজার মানুষ ওনার ভক্ত, এটা কেমন হুজুর নিজের বউরে মানুষ করতারে না, একটু সন্দেহ ঢুকছে কিছু কিছু মুড়িদের অন্তরে, সব মুড়িদ না। তো সন্দেহটা দূর করার লাগে আল্লাহ একটা ব্যবস্থা করেন, ব্যবস্থাটা হচ্ছে এই, তিনি গেছেন জঙ্গলাতে, গিয়া বিরাট বড় লাকড়ির বোঝাবা দিয়া ডাক দিছে, ওই খোদা মুসাফির আসছে, লাকড়ি নিলে বেগম রুটি বানাবে, মুসাফির খাবে, আমাকে দোয়া করবে, আমার লাকড়ির বোঝা তুমি আমার মাথায় তুলে দাও। আল্লাহর উপরে কত বড় অধিকার যে লাকড়ির বোঝা আল্লাহ রে কই তুলে দিতে। আমার ভাইরাম ঠিক সেই সময় তিনি নজর করে দেখে জঙ্গলার দিক থেকে বিরাট বড় একটা বাঘ আসতেছে। আল্লাহ রলি বলে বাঘ রে কি দোষ করেছি, কেন আমারে খাবি? সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে যায়, ডাক দিয়ে বলে খাইতে আসি নাই, জঙ্গলার ভেতরে বাচ্চাদেরকে নিয়ে আরাম করতেছিলাম, আকাশ থেকে রুটি সারছে, আরাম ছেড়ে দে, আমার শেখবরিদ বিরাট বড় বোঝা বেঁধে ফেলেছে, যারে বাঘ আমার শেখ ফরিদের লাকড়ির বোঝা তুই তোর পিষ্টে করে তার বাড়িতে পৌঁছাই দিয়া। আপনাকে খাইতে আসি নাই বোঝা পিঠে তুললা দেন, বিরাট বড় লাকড়ির বোঝা বাঘের পিষ্টে। এখন বাঘ লড়তে পারে না, একটা লাঠির দরকার, হঠাৎ করে দেখে একটা বিরাট বড় আজদাহা অজাগর সাপ, সাপ আইতেছে, ডাক দিয়ে বলে রে সর্বম কি দোষ করেছি, কেন আমারে দংশন করবি, মুসাফির বাড়িতে বসে আছে, লাকড়ির বোঝা নিলে বিবি রুটি বানাবে, মুসাফির খাবে, প্রাণ ভরে আমাকে দোয়া করবে, আপনি সাপের জবান খুলে যায়, ডাক দিয়ে বলে রে আল্লাহর ওলি গর্তের ভিতরে আরাম করতেছিলাম, আকাশ থেকে রুটি আসছে, আরাম ছেড়ে দে, আমার শেখ ফরিদের হাতের লাঠি হয়ে যা। আমার মাথায় ধরেন লাঠি বানান, সাপ বানাইছে লাঠি, বাঘের বাঘের পিষ্টে লাকড়ির বোঝা। মুড়িদেরা অনেক দূর থেকে দেখতেছে বাঘ শুদ্ধা সাপ শুদ্ধা আইতাছে হুজুরে, ওখান যারা যারা সন্দেহ করছিল এরা কয় হুজুর ঠিক আছে আম্মা ভালো না। সন্দেহটা দূর করার লেগা আল্লাহ ব্যবস্থা করছে, জোরে কোন ছিল ওনার জীবনীতে আসছে, উনি ওনার স্ত্রীকে একদিন বলছে
এশার নামাজ পড়ে এখনই আয়ে পড়বো, দেরি করতাম না। তো অলি আল্লাহ মানুষ তো এশার পরে একটু জিকিরের মোরাকাবায় বসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটুখানি দুরূদ শরীফ পাঠ করি আওয়াজ করে করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি। আমি নবীর নামে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে দিনের দুরূদের আওয়াজ সেকেন্ডে সেকেন্ডে মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছায় দেয়। আওয়াজ হয় না কেন? চিৎকার মেরে মেরে বলি আল্লাহ তোমাদের বিহলে আজকের সেলাম মদিনার বুকে যায় গো চলি আলহামদুলিল্লাহ। জিকিরের মোরাকাবে বসে গেছে, তো জিকিরের ধ্যান ভঙ্গ হতে দেরি হয়েছে। এদিকে স্ত্রী মনে মনে কয় কইছে যাইব আর আইব, আজকে মাইরেই ফেলাম। তো সিদ্ধান্ত নিছে মেরে ফেলবে। কেমনে মারবে? আগুনের বড় বড় কয়লা পাতিলা ভর্তি করে দাঁড়িয়ে আছে। রাত একটা দেড়টা, আল্লাহর ওলি মানুষ তো, সিঁড়ি বাইয়ে বাইয়ে উপরে উঠে পুরা আগুনের কয়লাগুলো ওনার উপরে স্ত্রী ফেলে দিয়েছে। আগুনের কয়লা যখন ছাড়ছে, আল্লাহর ওলি কয় খোদারে আমার স্ত্রীকে তুমি হেদায়েত নসিব করছ। আমিন। হেদায়েত হয়ে গেছে, জোরে করুন আলহামদুলিল্লাহ। আমিন। ডান দিয়ে বলে বিবিরেন ভাবছিলাম রাগ করবেন, আসতে দেরি করেছি, কিন্তু আল্লাহ দায়িত্ব সিভ করেছে রে বিবি, তুমি রাগ করো নাই, বরং গোলাপ ফুল আমার উপরে ছেড়ে আমাকে স্বাগতম জানালে। কি রে বিবি, দেখেন স্ত্রীরে কেমনি হিদায়ত করে, অলি আল্লাহদের দোয়া কেমনি কবুল হয়। স্ত্রী কয় দিলাম আগুন, হ্যাঁ কয় গোলাপ ফুল, দেখি তো গিয়া নিচে আইসা দেখে ফুটন্ত তাজা গোলাপ ফুলগুলো আল্লাহর ওলির চারদিকে পড়ে আছে। আল্লাহ বলেন আমি আমার ওলিদের জন্য শুধু জাহান্নামের আগুন নয় দুনিয়ার আগুনও হারাম করেছি। আমার মায়েরাম
চোখের পানিগুলি ছেড়ে দিয়ে একটা চিৎকার মারে, স্বামীর দুটি কদম জড়িয়ে ধরে কান্দে আর ডেকে বলে, আগুন হইয়া তোমারই চিল্ল স্ত্রী হইয়া চিনলাম না, আগুন তোমারই চিনে তোমার বিবি হইয়া তোমার চিনলাম। স্বামী আমার হাতে দড়ি পায়ে পরে আমার মাফ করে দাও। ওনার জীবনীতে আসছেন, ওনার বিবি পরবর্তীকালে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। জানো আর নবীদের সঙ্গে কথা বলেছে, হাদিস শরীফে আসছে, বনের হরিণ নবীকে সালাম দিয়েছে। এটা কিসসা গল্প নয়, এটা হাদিস শরীফের কথা। আমার হাবা বলে ছোট্ট করে বলে দেই, বড় হৃদয় বিদারক ঘটনা এটা। এহুদি হরিণ হরিণই শিকার করছে, নবী তো হরিণীরও নবী, নবী তো 18,000 মাখলুকাতের নবী। মারহাবা বলেন, পথ দিয়ে যাচ্ছেন আমার নবী, তো হরিণী হুজুরের দিকে তাকাইছে, তাকাইলে হুজুর বুঝা বলাইছে। তো হুজুর কয়, এহুদি রে এটা তো বনের হরিণ, ছেড়ে দাও, তার দুটি বাচ্চা আছে, দুগ্ধ পান করে আবার চলে আসবে। এহুদি বলে, তোমার নাম কি? একটু খেয়াল করবেন, দিলকে নরম করে দিবেন, ঘর বাড়ির কথা অন্তর থেকে ছেড়ে দেন, আমরা মুনাজাত দিয়ে যাব ইনশাল্লাহ বলেন। যে ঘরের লেগে পাগল হই, ঘর তো আমার লেগে পাগল হইতো না, আজকে মইরা গেলে গা ঘরে ঘরে শুইতে দিবে, খাটের মধ্যে বারান্দার মধ্যে মসজিদের খাট আনবো, তোমার খাট না, মসজিদে একটা খাট আছে তোমার লইয়া অপেক্ষা করতেছে, ওই খাটের মধ্যে বারান্দার শুইয়া তোমার কিনারে তোমার স্ত্রী আইতো না ভয়ে, স্ত্রীরে কয় স্বামীর কিনারে বয়ে থেন, স্ত্রী কয় ভয় লাগে, মারা গেছে ভয় লাগে, এই তো দুনিয়া। তোমার নাম কি? আমি মুহাম্মদ। মুহাম্মদ, তোমার নাম শুনছি, কি হয়েছে? এহুদিরে জঙ্গলায় তার দুটি বাচ্চা আছে, ছেড়ে দে দুধ পান করা আসবে। এহুদি বলে, তোমার নাম শুনেছি, লোকেরা তোমারে পাগল বলে, তুমি নিশ্চয়ই পাগল। আমার আল্লাহ বলেন, মা সাহিবুকুম বিমাজিনু, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। মারহাবা বলে, মারহাবা। আমার মায়েরাম এহুদি বলেন, বনের হরিণী শিকার করেছি, ছেড়ে দিলে ফিরে আসবে, পাগল সারে কথা কে বলবে? আমার নবী বলে, ইহুদিরা ছেড়ে দে, যদি না আসে রে আমি মুহাম্মদ নজর বন্দি হয়ে থেকে গেলাম, আমি থেকে গেলাম, তুমি আমাকে ধরে নিয়ে যাও। বন্ধুগণ, এটা কেমন নবী ছিলেন! ঠিক আছে ছেড়ে দিলাম, পরীক্ষা করবো তোমাকে আজকে, তুমি নবী কি নবী নাম, পরীক্ষা করবো আজকে তোমাকে। হাদিস শরীফে আসছে, জঙ্গলার কিনারে যা ডাক দিছে, আমার বাচ্চারা কইরে আয় আয়, জীবনের শেষ দুধ পান করে দে। দুজন আলাবাই ওই নবীরে না দেখে তোমার বানে মুখ দিব না, দুধ পান করব না গো মা। এবার হরিণী আসছে, বাচ্চা দুটি মায়ের সাথে সাথে আসছি। এহুদি মনে মনে ভাবছে, এটা কেমন মানুষ, একটা চিৎকারে মেরে আমার নবীর কদম মোবারক দুটি জড়িয়ে ধরে এহুদি কান্দে আর ডেকে বলে, বনের হরিণ হইয়া বনের হরিণ তোমার চিনল, মানুষ হইয়া চিনলাম না। ইয়া রাসূলাল্লাহ, আর দেরি নয়, আমারে পরায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, হরিণী সামনে বসে গেছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিরে উদীপ, হরিণটা দেখতে কেমন চমৎকার, এর গোশত খাবি? অবশ্যই খাবো। আমার মেয়ে ঈসা হরিণ জবে করে আশেপাশের লোকদের গোশত বন্টন করে দিয়ে বুড়া পাকাইয়া এহুদির নিয়ে গোশত খায়। এরপরে তিনি দেখে বলে এহুদিরে, হরিণের গায়ের একটা হাড় হাড্ডির টুকরা ব্যাগের ভিতরে ভরে রেখে দে। দুই দিন তিন দিন পরে হায়দরাত ঈসা বলেন, হাড়ের টুকরাটা কোথায়? ব্যাগের ভেতরে বের কর, দে আমার হাতে। হাড্ডির টুকরাটা হাতে নিয়ে হযরত ঈসা জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বললেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে আবার আগের হরিণ হয়ে যা। হয়ে গেছে আগের হরিণ। হযরত ঈসাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কোরআনের ভাষায় কোরআনুল কারীমের মধ্যে এ কথাটা এভাবে আসছে, ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ, ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ, উবরিউল হাকামা ওয়াল আবরাস, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিলুনা ফি বুয়ুতিকুম। ঈসা মরা মানুষ যেটা করতে পারতেন, সুবহানাল্লাহ, এক হাজার বৎসরের আগের মৃত ব্যক্তি তার কবরের পাশে দাঁড়াইয়া তিনি বলতেন, কুম কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে যেটা হইয়া যা। হাজার বছরের আগের মরা মানুষ যেটা হইয়া কবর ভাঙ্গা দাঁড়ায়া ঈসা নবীর সালাম দিতেন, চিল্লায় বলেন, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমি শুনবো এবং ভালো করে বলবেন, ঈসা নবী যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে? ভালো করে কইলেন না মনে হয়, এখন পারে? কই ঈসা আর কই মুহাম্মদ? আমার ভাইরম, হযরত ঈসা এই দুনিয়াতে আসবেন আবার নবী হয়ে না নবীর উম্মত হয়ে? মারহাবা বলেন। মদিনা শরীফে আমার নবী রাওজার, আমার নবী রাওজার, পূব দিকে একটু জায়গা খালি। আমি বলেছি, ওখানকার পুলিশ, এই জায়গা খালি কেন? পুলিশেরা বলেছে, হযরত ঈসা দুনিয়াতে আসবে, মদিনা ইন্তেকাল করলে নবী রাওজারে কিনারে ঈসা নবীর কবর হবে। সেখানে প্রচন্ড ভিড় হয়। এবার তো মিনাতে 3,500 হাজি শহীদ হয়েছে শয়তানকে কঙ্কর মারতে গিয়ে। 3,500 হাজি শাহাদত বরণ করেছে। এতগুলি হাজি, মারা গেল কঙ্কর মারতে গিয়ে শয়তানকে। বাংলাদেশের প্রায় 13-14 জনের মতো বাংলাদেশের হাজি শহীদ হয়েছে কঙ্কর মারতে গিয়ে। সেখানে ভিড় হয়, প্রচন্ড ভিড়। আর ভিড় হয় নবী পাকের রওজার কিনারে, প্রচন্ড ভিড় হয়। মানুষগুলো নবী পাকের রওজা এক নজর দেখার জন্য পাগল হয়ে যায়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতেন হুজুরের রওজার কিনারে গেলেন, মনে হয় দিনের নবী রওজার ভিতরে বসে আছেন, কোন শব্দ নাই, কোন আওয়াজ নাই। রওজা মোবারকের উপরে স্পষ্ট করে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এখানে কোন শব্দ নাই, মারহাবা বলে, সেখানে চিল্লা চিল্লি নাই, কোনো আওয়াজ নাই,
তিনি তো হায়াতুন নবী, তিনি তো জিন্দা নবী। নবী মরে গেছেন, তিনি ইন্তেকাল করেছেন না মারা গেছেন, তিনি ইন্তেকাল করেছেন। আমার ভাইরাম, আমার কথা বিশ্বাস না হলে জন্মদিনায় আল্লাহ রাবিবের রওজা মোবারকের উপরে ঢাকনাটা খোলেন, ঢাকটা খুললে মনে হবে আমার নবীকে কিছুক্ষণ আগে কবর দেওয়া হয়েছে। আমার নবীর গায়ের কাফনের কাপড়ও নষ্ট হয় নাই। তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। মারহাবা বলেন, একটু এগুলো আবু বকর সিদ্দিকের কবর হুজুরের পাশে, আরেকটু এগুলি হযরত ওমরের কবর। যে ওমর তরবারি নিয়ে নবীর মাথা কাটতে গেছে, সে ওমর রসুলের রওজার পাশে ঘুমাচ্ছে। এ কপাল কত ভালো দেখেন। ওসমান গনির কবর সেখানে হয় নাই, হযরত আলীর কবর সেখানে হয় নাই, যে ওসমান কোটি কোটি টাকা নবীর পায়ের নিচে কোরবানি দিয়েছে, সে ওসমান গনি ঘুমাচ্ছে জান্নাতুল বাকির মধ্যে। ওমরের কপাল কত ভালো, নবীর রওজার কিনারে ওমরের কবর, আবু বকর ডান পাশে। আমার ভাইরাম, ইন্তেকালের আগে আমার নবী বলেছিলেন, রে সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর ইন্তেকাল করলে আমার কবরের ডান পাশে আমার আবু বকরের কবর রাখো, হাশরের ময়দানে আবু বকরের হাত ধরে আমি কবর থেকে দাঁড়াবো। আবু বকর থাকবে আমার ডান পাশে, আমার আবু বকর হাশরের মাঠে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বিনা হিসাবে বেহেশতে নিয়ে যাবে। পুলিশ বলেছে হুজুরের পায়ের নিচে, আল্লাহ রাবির পায়ের নিচে একটু পরিমাণে জায়গা খালি আছে। সে দেশের পুলিশ বলেছে হযরত ঈসা দুনিয়াতে আসবে, তিনি মদিনায় ইন্তেকাল করলে নবীর পায়ের নিচে ঈসা নবীর কবর হবে। হাদিস শরীফের একটি ঘটনা মনে হয়ে গেল হৃদয় বিদারক, আমি ছোট্ট করে শোনাই দেই, আপনারা আমার দিকেই তাকায় থাকেন। হযরত জাবের থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। জাবেরের বিবি একদিন কয় মহিলাদেরকে, বলছে আপনারা শুনুন জাবেরের বিবির। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।